আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উমিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের একাদশ শ্রেণীর ভর্তি 2023-24 শিক্ষাবর্ষের কলেজ রিভিউ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান, র্যাঙ্কিং ও সংক্ষিপ্ত ইতিহাস, কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং, ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা ও আবেদন, ভর্তি মাসিক খরচের একটি ধারণা, কোটা কত বেলে চান্স পাবে, হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। যেহেতু এখনও নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তাই বিগত বছরের আলোকে এই তথ্যগুলো তুলে ধরা হলো। আপডেট পাওয়া মাত্রই সেই আপডেট তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করব, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে, যাতে নতুন নতুন তথ্যগুলো তোমরা যথাসময়ে দেখতে পাও। কলেজ পরিচিতি। 1984 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠানটি বাংলাদেশ রাইফেলস হাই স্কুল হিসেবে যাত্রা শুরু করে। 3 সেপ্টেম্বর 1994 সালে প্রতিষ্ঠানটি কলেজ পর্যন্ত উন্নীত হয় এবং এর নাম হয় বাংলাদেশ রাইফেলস কলেজ। 2004 সালে প্রতিষ্ঠানটির নাম হয় বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ। প্রতিষ্ঠার পর থেকে শৃঙ্খলা আর সঠিক দিক নির্দেশনার এক পথ প্রদর্শক এই কলেজ। মূলত বিজিবি সদস্যদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে স্থাপিত হলেও সকলেই এখানে পড়াশোনা করতে পারে। প্রতিষ্ঠানটিতে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ক্লাব রয়েছে, উদাহরণস্বরূপ ফটোগ্রাফি ক্লাব অফ রউফ কলেজ, রউফ কলেজের বিতর্ক ক্লাব, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের বিজ্ঞান ক্লাব। মাধ্যম ও ক্লাস টাইমিং। এখানে ছাত্রছাত্রী উভয় ভর্তি হতে পারে। বিজ্ঞান, ব্যবসা এবং মানবিক শাখা রয়েছে এখানে। ক্লাস টাইমিং গ্রীষ্মকালীন প্রভাতী সকাল 7:20 থেকে দুপুর 12:40, দিবা দুপুর 12:40 থেকে বিকেল 5:40 পর্যন্ত। ক্লাস টাইমিং শীতকালীন প্রভাতী সকাল 8:00 থেকে সকাল 11:30 পর্যন্ত, দিবা সকাল 11:30 থেকে বিকেল 3:40 পর্যন্ত। ড্রেস পরিচিতি। তোমরা এখানে ছবি দেখেই বুঝতে পারছো। আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা গত শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী, যা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। বাংলা ডে শিফটের ক্ষেত্রে বিজ্ঞানের এখানে শুধু ছেলেরা আবেদন করতে পারে। এখানে ন্যূনতম জিপিএ লাগবে 5.00, ওন জিপিএ 4.50, স্পেশাল কোটা 4.80, আসন সংখ্যা হচ্ছে 710টি। বাংলা মর্নিং শিফটের ক্ষেত্রে বিজনেস স্টাডিসে এখানে শুধু মেয়েরাই আবেদন করতে পারে। এখানে ন্যূনতম জিপিএ লাগবে 3.17, ওন জিপিএ 3.00, স্পেশাল কোটার জিপিএ 3.33, আসন সংখ্যা 240টি। বাংলা ডে শিফটের ক্ষেত্রে বিজনেস স্টাডিসে এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারে। এখানে ন্যূনতম জিপিএ লাগবে 3.17, ওন জিপিএ 3.00, স্পেশাল কোটার জিপিএ 3.33, আসন 300টির মতো। বাংলা ডে শিফটের মানবিকের ক্ষেত্রে ছেলের আবেদন করতে পারে এখানে। এখানে ন্যূনতম জিপিএ লাগবে 2.78, ওন জিপিএ 2.50, স্পেশাল কোটার জিপিএ 2.50, আসন হচ্ছে 180টি। বাংলা মর্নিং শিফটের মানবিকের ক্ষেত্রে এখানে শুধু মেয়েরা আবেদন করতে পারে। ন্যূনতম যোগ্যতা 2.78, ওন জিপিএ 2.50, স্পেশাল কোটার জিপিএ 2.50, আসন সংখ্যা 160টি। বাংলা মর্নিং শিফটের ক্ষেত্রে বিজ্ঞানের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারে। এখানে শুধু মেয়েরাই আবেদন করতে পারবে। ন্যূনতম জিপিএ 5.00, ওন জিপিএ 4.50, স্পেশাল কোটার জিপিএ 4.80, মোট আসন হচ্ছে 510টির মতো। এবছর এটা পরিবর্তনও হতে পারে। আপডেট পাওয়া মাত্র তোমাদের সাথে শেয়ার করব। গুরুত্বপূর্ণ কথা, তথ্যগুলো পরিবর্তনশীল, কোনো তথ্য চেঞ্জ হলে নতুন ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ তোমাদের সাথে শেয়ার করব। আবেদন যেভাবে করতে হয়, কোনো ভর্তি পরীক্ষা হয় না, তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথেই আবেদন করতে হয় এই ওয়েব অ্যাড্রেসে, যে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ 10টি কলেজ তোমরা চয়েস দিতে পারবে। আবেদন ফি হচ্ছে 150 টাকা। যখন আবেদন কার্যক্রম শুরু হবে, তখন হাতে কলমে তোমাদেরকে দেখিয়ে দিব পূর্ণাঙ্গ প্রক্রিয়া। খরচের ধারণা 2021 সালের বিগত বছরের তথ্য অনুযায়ী, এখানে বিজ্ঞান, বাণিজ্য, মানবিকের ক্ষেত্রে ভর্তি ফি 7,500 টাকার কম বা বেশি হতে পারে। প্রথম কিস্তি ভর্তির সময় 7,500 টাকার কম বা বেশি, দ্বিতীয় মাসে 8,000 টাকার কম বা বেশি, তৃতীয় মাসে 6,500 টাকার কম বা বেশি, চতুর্থ মাস থেকে 2,530 টাকার বেশি হবে। এছাড়াও গুরুত্বপূর্ণ কথা, এখানে কিস্তিগুলোর সাথে বেতন যুক্ত রয়েছে, বিজিবি সন্তানদের জন্য ছাড় রয়েছে। কোটা উপবৃত্তি। বিজিবি কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সন্তান, মুক্তিযোদ্ধা, প্রবাসী, বিকেএসপি ইত্যাদি কোটা রয়েছে। এছাড়া উপবৃত্তির ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়, বিজিপি, উপজাতিদের অগ্রাধিকার রয়েছে।
কত পেলে চান্স হতে পারে এমন কোনো নির্দিষ্ট নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায়, বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ইংরেজি ভার্সনে 1200+, বাণিজ্যের ক্ষেত্রে বাংলা ইংরেজি ভার্সনে 1190+, মানবিকের ক্ষেত্রে বাংলা ভার্সনে 1170+ হলেই একটি সম্ভাবনা রয়েছে। হোস্টেল বা থাকার ব্যবস্থা, এই কলেজে নিজস্ব হোস্টেলের ব্যবস্থা নেই। তুমি যদি ঢাকার বাইরে থেকে আসো তাহলে নিজ থেকেই আশেপাশে থাকার ব্যবস্থা করে নিতে হবে। ট্রান্সপোর্ট, এই কলেজে নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে। ঢাকার বিভিন্ন রুট থেকে শিক্ষার্থীদের কলেজে নিয়ে আসা হয়। বাসের রুটগুলো হলো মিরপুর 1, মিরপুর রোড 2 থেকে মোহাম্মদপুর রোড, এরপর শ্যামলী রোড, কমলাপুর রোড, পুরাতন ঢাকা রোড, চিটাগাং রোড। ভর্তির সময় কী কী ডকুমেন্ট লাগে? এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি 2 কপি, কলেজ সিলেকশনের SMS এবং সিকিউরিটি কোড, রিসেন্ট 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আবেদনে ব্যবহৃত মোবাইল ফোন নম্বর ও ফিয়ের টেক্সট আইডি, বিজেপি বা কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ। এটা কলেজের নিয়ম অনুযায়ী ভিন্নতা হতে পারে, সেক্ষেত্রে যখন ভর্তি হবে তখন কলেজ থেকে তথ্যগুলো মিলিয়ে নিবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, তোমরা জানতে পারলে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের কলেজ রিভিউর বিস্তারিত আপডেট তথ্য ও রিভিউ। আবারও নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু। তাই বিদায় নিচ্ছি আজ, আল্লাহ হাফেজ।